মাতার দাড়ি গিয়ে সচি মাতাকে ডেকে ডেকে বলেছে, মা ঘরে কে আছিস? বাহিরে এসে দেখ, আমি একজন ক্ষুধার্ত অতিথি ঠাকুর, দয়া করে তুই কি পারবি আমাকে এক মুষ্ট খেতে দিতে? মা সচিমাতা আমার ভারতী গোসাইকে দর্শন করে ডেকে ডেকে বলেছে, অতিথি ঠাকুর আজ তুমি আমার দাঁড়িয়ে এসেছো এক মুষ্ট সেবার জন্য, কিন্তু আমি তো তোমাকে সেবা করাতে পারবো না অতিথি ঠাকুর। ভারতী গোসাই ডেকে ডেকে বলেছে, মা তুই কি বলেছিস? তুই আমাকে সেবা করাতে পারবি না? তাহলে আমি কি তোর দ্বার থেকে বিফলে চলে যাব বল মা? সচিমাতা ডেকে ডেকে বলেছে, ও গো অতিথি ঠাকুর, তুমি তো জানো না পরিবে তোমার মতো একজন অতিথিকে এই স্থান দিয়ে আমার প্রাণের স্বরূপ বিশ্বরূপকে আমি জন্মের মতো হারিয়েছি। তাই তো সেদিন থেকে প্রতিজ্ঞা করেছি জীবনে যতদিনই বেঁচে থাকবো আমি আর কোনোদিন অতীত সেবা করবো না ঠাকুর। তাদের এক দাঁড়ি গিয়ে আতিথ্য গ্রহণ করো অতিথি ঠাকুর। ভারতী গোসাই ডেকে ডেকে বলেছে, মা তাহলে তোর দ্বারে আমার স্থান হলো না মা, এবার তাহলে আমি চলে যাই। এই বলে ভারতী গোসাই আমার চলে গেছে। নিমাই সুন্দর আমার দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই ভাব দর্শন করছে, যখনই দেখেছে ভারতী গোসাই বিফল মনোরথে চলে গেছি। নিমাই আমার কি করেছি? দৌড়ে এসে মায়ের স্নেহের অঞ্চল জড়িয়ে ধরে ডেকে ডেকে বলেছে, মা গো ওগো মা তুমি কি করেছো? মা আমাদের দ্বার থেকে অতিথিকে তুমি বহির্মুখ করে দিলে মা, তুমি কি জানো না এই জগতের বুকে অতিথি সেবা যে পরম ধর্ম মা, অতীত সেবা করালে বৈকুণ্ঠে নারায়ণ সেবা হয়, আর অতিথি যদি বৈমুখ হয়ে চলে যায় তাহলে বৈকুণ্ঠে নারায়ণ চির জন্মের মতো বৈমুখ হয়ে যাবে মা। ওগো মা এই জগতের বুকে অতীত সেবা করলে কি হয় আর অতিথি বৈমুখ হলে কি হয় জানো? আমি তোমাকে বলছি একবার তুমি শ্রবণ করো মা। ও মায়তি দিব ভোলে পরে ধর্ম যায় মা রসা তলে, অতি দিব ভোলে পরে ধর্ম যায় মা রসা তলে, ধর্ম কর্ম অতি সেবার তরে ও মাগো, ধর্ম কর্ম অতি সেবার তরে অতিথিকে করলে ভক্তি প্রাণে কৃষ্ণ তারে করে মুক্তি, অতিথিকে করলে ভক্তি কৃষ্ণ তারে করে মুক্তি, মা গো অন্তিমী কালে রোজ হয় তার বাস, ওহ মা গো অন্তিমী কালে রোজ হয় তার বাস, অতিথি যদি বৈমুখ হয়ে চলে যায় তাহলে কি হয় জানো মা? ওই গৃহস্থের যদি কোনো পুণ্য সঞ্চয় থাকে তাহলে অতিথি নিয়ে যায়, আর ওই অতিথি ঠাকুরের যদি কোনো পাপ থাকে তাহলে ওই গৃহস্থকে দিয়ে চিরজন্মের মতো চলে যায় মা। আজি তুমি সেই অতিথিকে আমাদের গৃহ থেকে বৈমুখ করে দিলে, মা গো তুমি বড় ভুল করেছো মা, বলো না আজ কেন তুমি অতিথিকে আমাদের গৃহে আশ্রয় দিলে না মা? সচিমাতা আমার রেগে রেগে বলেছে, নিমাই রে তুই তো জানিস না রে নিমাই, পূর্বে এমনি মত একজন অতিথি ঠাকুরকে স্থান দিয়ে আমার প্রাণের স্বরূপ বিশ্বরূপকে আমি জন্মের মতো হারিয়েছি। তাই তো সেদিন থেকে প্রতিজ্ঞা করেছি জীবনে যতদিন বেঁচে থাকবো আমি আর কোনোদিন অতীত সেবা করবো না রে নিমাই। নিমাই আমার ডেকে ডেকে বলেছে, মা গো তুমি এ কথা বলো না মা,
অতীত সেবা করে তোমার বড় সর্বনাশ হয়েছে, কিন্তু এখনই কেন স্থান দেবে না বলো? সতীমাতা ডেকে ডেকে বলেছে, নিমাই কেন দেব না জানিস? আমার পোড়া মনে যে বড় ভয় হয় নিমাই, কেননা পুনরায় যদি আমি অতীত সেবা করি তাহলে না জানি আমার একমাত্র নিমাইকে আমার চিরজনমের মাতাহারা হতে হবে মা। নিমাই বলেছে, না মা তুমি ভুল বলেছ। কেন জানো? তুমি তো জানো না মা, আজ এই অতিথি ঠাকুর যদি আমাদের গৃহ ছেড়ে বৈমুখ হয়ে চলে যায় তাহলে তোমার নিমাইয়ের চেয়ে বড় অমঙ্গল হবে মা। সতীমাতা রেখে রেখে বলেছে, না রে নিমাই, তুই আমার একমাত্র প্রাণের নিমাই, তোর যদি অমঙ্গল হয় তাহলে যে আমি সইতে পারবো না রে বাবা। খুলে বল কি কর্ম করলে আজই তোর মঙ্গল হবে নিমাই? নিমাই বলেছে, ওই তো বললাম মা, আজই তুমি যদি তোমার নিমাইয়ের মঙ্গল চাও তাহলে কি করবে জানো মা? আজ ওই অতিথি ঠাকুরকে তোমার আমাদের গৃহে স্থান দিতে হবে মা। সতীমাতা আমারে রেখে রেখে বলেছে, নিমাই আমি ওই অতিথি ব্রাহ্মণকে আমাদের গৃহে আশ্রয় দিতে পারি, তবে আমার একটা শর্ত তোরে মেনে নিতে হবে নিমাই। নিমাই বলেছে, মা বলো না মা, আজ আমার কি শর্ত মানতে হবে? সতীমাতা রেখে রেখে বলেছে, নিমাই আমি ওই অতিথি ঠাকুরকে স্থান দিতে পারি আমার একটা শর্ত, সে কি জানিস? ওই অতিথি ঠাকুরের যত সময় আমাদের গৃহে থাকবে অতিথির কাছে যেতে পারবি না, এমনকি তার সঙ্গে একটা কথাও তুই বলতে পারবি না নিমাই। নিমাই ডেকে ডেকে বলেছে, মা আমার শুধু এমনি ভাবে শর্ত কেন মা? এই জগতের বুকে তুমি না আমার গর্ভধারিণী মা। এসো মা, আজ আমি তোমার দুটি চরণ ধরে প্রতিজ্ঞা করব মা। ওই অতিথি ঠাকুর যত সময় আমাদের গৃহে থাকবে ওই অতিথির কাছে যাব না, এমনকি তার শুনে আমি একটা কথাও বলব না মা। তবে আমার একটা কথা, সে কি জানো মা? ওই অতিথি ঠাকুর যদি আমাদের গৃহ ছেড়ে অদূরে গিয়ে আমাকে ডাকে তখনই কিন্তু আমি না গিয়ে পারব না মা। সতীমাতা ডেকে ডেকে বলেছে, নিমাই রে তাই হবে নিমাই। এই বলে ভারতী গোসাই আমার সতীমাতার দ্বারে স্থান পেয়েছে। স্থান পেয়ে নিশি যাপন করি পরদিনে প্রাতকালে ভারতী গোসাই আমার যাত্রা করেছে। বাড়ির বাহিরে গিয়ে ভারতী গোসাই আমার মনে মনে চিন্তা করছি, তাই তো আমি নিমাইকে যে কথাটা বলতে এসেছিলাম সেই কথা তো আমার বলা হলো না। তাই নিমাইকে ভারতী গোসাই আজ প্রেম সূত্র দিয়ে আকর্ষণ করেছি। নিমাইকে রেগে রেগে বলেছি, নিমাই নিমাই রে তুমি কি পূর্বের কথা সব ভুলে গেছো? তোমার কি কিছুই মনে নেই? চেয়ে দেখো আজ আমি তোমার কাছে ছুটে এসেছি নিমাই। তাই ভারতী গোসাই আজ নিমাইকে কেমন ভাবে ডাকছে, ও নিমাই ছুটে আয় ছুটে আয়, যখন এমনি ভাবে নিমাইকে ডাকছে। নিমাই আমার আজ মনে মনে ভাবছে, তাই তো মা তো আমাকে বলেছিল যত সময় গৃহ মাঝে থাকবে আমি যেতে পারবো না। ওই তো ভারতী গোসাই আমার গৃহ থেকে অদূরে গিয়ে আমাকে স্মরণে করেছে, এবার আমি ভারতী গোসাইর কাছে ছুটে যাব। তাই নিমাই আমার আজ ভারতী গোসাইর পিছু পিছু যাত্রা করেছে, ভারতী গোসাইর কাছে গিয়ে পিছন থেকে ডাক দিয়েছে আর প্রণাম করেছে।
ডেকে ডেকে বলেছে প্রণাম ভাই আপনার চরণে গুরুদেব। ভারতী গোসাই আমার ডেকে ডেকে বলেছে বাবা নিমাই তুমি এসেছ, বাবা তুমি কি পূর্বের কথা সব ভুলে গিয়েছ বলো নিমাই, তুমি না আমাকে কথা দিয়েছিলে গুরুদেব কলিতে গিয়ে হরির নাম মহামন্ত্র দিয়ে পাপাচ্ছন্ন কলির জীবকে আমি উদ্ধার করব, সে কথা কি তোমার মনে নেই নিমাই? নিমাই বলেছে না গুরুদেব আমি কিছুই ভুলে যাইনি, সবই আমার মনে আছে, আর ভুলে যাইনি বলে আজ আমি আপনার শরণাগত। এবার আমাকে সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত করুন গুরুদেব। ভারতী গোসাই আমার ডেকে ডেকে বলেছে নানা নিমাই তোমাকে আমি কেমন করে সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত করবো বলো, কেননা তোমার বয়স হবে মাত্র 24 বছর, এই 24 বছর বয়সে তো সন্ন্যাস মন্ত্র নেওয়া যায় না নিমাই। নিমাই ডেকে ডেকে বলেছে গুরুদেব 24 বছর বয়সে যদি সন্ন্যাস মন্ত্র নেওয়া না যায় তাহলে খুলে বলুন কত বছর হলে আমি সন্ন্যাস মন্ত্র নিতে পারব গুরুদেব। গুরুদেব ডেকে ডেকে বলেছে নিমাই যার হয় তার 24 হয়, আর যার না হয় তার 120 হয় না, তবে তোমাকে দেখে তোমার কথা শুনে মনে হচ্ছে তোমার এখনই সন্ন্যাসের উপযুক্ত সময় হয়েছে নিমাই, তবে আমি তো তোমাকে এখনো সন্ন্যাস দিতে পারবো না, তোমার সন্ন্যাস নিতে হলে কি করতে হবে জানো? তোমার শুভ দিন শুভ লগ্ন দেখে কাটোয়া কাঞ্চন করে সুরভনি রীতির আমার আশ্রম, তোমার সবাইকে ফাঁকি দিয়ে সবার কাছ থেকে বিদায় নিয়ে ওখানে গেলে আমি তোমাকে সন্ন্যাস মন্ত্র দীক্ষিত করবো নিমাই। নিমাই আমার ডেকে ডেকে বলেছে গুরুদেব বেশ তাই হবে, তবে আপনি আমাকে আশীর্বাদ করে দিন গুরুদেব, আমি যেন সতী মাতা বিষ্ণুপ্রিয়া এমনকি সমগ্র নদিয়াবাসীকে আধার করে কাটুয়া কাঞ্চন নগরে গিয়ে সন্ন্যাস মন্ত্র নিয়ে পাপাচ্ছন্ন কলির জীবকে যেন আমি উদ্ধার করতে পারি গুরুদেব। এই বলে ভারতী গোসাই চলে যাচ্ছে। নিমাই আমার মনে মনে ভাবছে তাই তো, এত দূরে যখন চলেই এসেছি এবার আমার গঙ্গা স্নানটা আমি সেরেই যাই। এই বলে নিমাই আমার আজ গঙ্গা স্নানের দিকে রওনা হয়েছে। গঙ্গার কূলে গিয়ে আজ নিমাই আমার যখনই গঙ্গাকে দর্শন করেছি, মা গঙ্গাকে দর্শন করে নিমাইয়ের মনে পড়ে গিয়েছে পূর্বের স্মৃতি। কোন স্মৃতি? দাপরের স্মৃতি। দাপরের স্মৃতি মনে করি আজ মা গঙ্গাকে যমুনা ভ্রমে ডেকে ডেকে বলেছে মা যমুনী, ও গো মা যমুনী একটিবার খুলে বলো তুমি কি আমার সেই যমুনী? কোন যমুনী? যে যমুনার কোলে বসে রাখাল গণ নিয়ে খেলা করেছি, যে যমুনা আমার বাঁশির সুর শুনে উজান পানে ধাবিত হত, যে যমুনার বক্ষের উপর দিয়ে আমার অস্ত্র সখী শ্রীমতীকে নিয়ে আমি নৌকা বিলাস করেছি, একটিবার খুলে বলো তুমি কি আমার সেই যমুনে? তুমি সেই যমুনে আমার প্রবাহিনী, যমুনে যমুনে কি তুমি সেই যমুনে প্রবাহিনী, যমুনে যারা পিসা
প্রবাহিনী চারু চন্দ্রা বলি কথা বাসাই জল কালি কথা চারু চন্দ্রা বলি কথা বাসে জল কালি কোথায় ললিতা সখী আমার সোহাগিনী কোথায় ললিতা সখী সোহাগিনী কোথায় সামরা যখন মা গঙ্গাকে যমুনা ভূমি ডাকছি নিমাই সুন্দরকে দর্শন করি মা গঙ্গা আমার আর স্থির থাকতে পারছে না তাই মা গঙ্গা আমার কি করেছে আজ মা গঙ্গা আমার রঙ্গে ভঙ্গে নৃত্য করছে কেমন ভাবে ও তাই গঙ্গা আজ ঢেউ খেলেছে মা গঙ্গার নৃত্য দেখে নিমাই সুন্দর আর দাঁড়িয়ে থাকতে পারছি না তাই নিমাই সুন্দর আমার আজ কি করেছে ভাবা বেশেছি গৌরাঙ্গ ঝম্প দিয়া পড়ল নিমাই সুন্দরের পদের জল আজ ব্রাহ্মণের গায়ে ছিটে ছিটে পড়েছে ওই গঙ্গার কূলে যত ব্রাহ্মণগণ বসেছিল সবাই ধ্যান ভঙ্গ হয়ে গেছে যখনই ব্রাহ্মণগণের ধ্যান ভেঙে গিয়েছে ব্রাহ্মণগণ আমার বলা বলি করছে ভাইরি নিশ্চয়ই গঙ্গার কূলে কেউ এসেছে এসে আমাদের ধ্যান ভঙ্গ করেছে তাই ব্রাহ্মণগণ আমার ধ্যানস্থ হয়ে দেখতে পায় আজ গঙ্গার কূলে নিমাই সুন্দর এসেছে তাই ব্রাহ্মণগণ ডেকে ডেকে বলেছে ওরে লক্ষ্মী ছাড়া নিমাই আজই তুই আমাদের ধ্যান ভঙ্গ করেছিস তুই বড় ভুল করেছিস তুই বড় অপরাধ করেছিস ব্রাহ্মণের ধ্যান ভঙ্গ করা কত বড় অপরাধ আজই তোকে আমরা বুঝাবো একজন অপরজনকে বলছে ভাইরে
আজ এই নিমাইকে আমাদের শিক্ষা দিতে হবে জীবনে, যেন কোনোদিন এসে আমাদের যেন আর ধ্যান ভঙ্গ করতে না পারি। একে কি করব জানিস? একে আজ আমরা অভিশাপ করব, এমন অভিশাপ করব জীবনে আর কোনোদিন নদী আর বুকে আসতে পারবে না। তাই ব্রাহ্মণগণ আজ নিমাইকে ডেকে ডেকে বলেছে, লক্ষ্মী ছাড়া নিমাই, আজ তুই আমাদের ধ্যান ভঙ্গ করেছিস, আজ তোকে আমরা অভিশাপ করছি। কি অভিশাপ জানিস? আজ তোকে আমরা অভিশাপ করছি, তিন দিবসের মধ্যে সতী মাতাকে ছেড়ে, বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে, সমগ্র নদিয়াবাসীকে আধার করে, আমার কি প্রাণের ভাই নিতাইকে ছেড়ে চলে চির জন্মের মতো সন্ন্যাসে চলে যেতে হবে? হবে হবে নিমাই। এমনি ভাবে ব্রাহ্মণগণ যখন অভিশাপ করেছে, নিমাই আমার ব্রাহ্মণদের ডেকে ডেকে বলেছে, ব্রাহ্মণগণ আজই তোমরা আমাকে অভিশাপ করনি, তোমরা যে আমাকে আশীর্বাদ করেছ ব্রাহ্মণগণ, কেননা তোমরা তো জানো না আমি এই কলিতে এসে আমার একজন বান্ধব পেলাম, আসি আমাকে বলবে নিমাই তুই চির জন্মের মতো সন্ন্যাসে চলে যা নিমাই। আজই তোমরা আমাকে সেই কথা বলেছ, তাই তো তোমাদের অভিশাপ যে আজ আমার আশীর্বাদ হয়েছে ব্রাহ্মণগণ। তাই বলেছি, ওরে আমার আশীর্বাদ হলো গো, আমার আশীর্বাদ হলো গো, ওই ব্রাহ্মণেরই অভিশাপ আমার আশীর্বাদ হলো গো, ব্রাহ্মণেরই অভিশাপ আমার আশীর্বাদ হলো গো। হে কলির ব্রাহ্মণগণ, তোমাদের অভিশাপ আজ আমি আশীর্বাদ রূপে আমার মস্তকে ধারণ করে নিলাম, কিন্তু তোমরা তো জানো না, তোমরা আমাকে অভিশাপ করেছ আমি চলে যাব, তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু খুলে বলো আজই কেন তোমরা আমাকে লক্ষ্মী ছাড়া বলে গালি দিলে ব্রাহ্মণগণ? তোমরা কি জানো না আমার ঘরের লক্ষ্মী অবলা সরলা প্রাণ বিষ্ণুপ্রিয়া এখনো রয়েছে, তোমরা আমাকে লক্ষ্মী ছাড়া বলে কেন গালি দিলে বলো? তোমরা কি জানো না ব্রাহ্মণগণ, ওরে আমি লক্ষ্মী ছাড়া হলে বাহ কই, আমি ব্রাহ্মণগণ তোমরা যখন আমাকে লক্ষ্মী ছাড়া বলে গালি দিয়েছ, সত্যই তো আমার লক্ষ্মীকে ছেড়ে চলে যেতে হবে, কেননা আজ আমি যদি লক্ষ্মীকে ছেড়ে চলে না যাই, আমি যদি ব্রাহ্মণ বাক্য না রাখি, তাহলে এই জগতের জীবী কেউ কখনো ব্রাহ্মণ বাক্য রাখবে না, তাই তো আজ আমি ব্রাহ্মণ বাক্য অলঙ্ঘন করতে পারবো না। কিন্তু ব্রাহ্মণগণ তোমরা তো জানো না আমি ছাড়তে পারি আমার ঘরের লক্ষ্মী বিষ্ণুপ্রিয়াকে,
ছাড়তে পারি আমার প্রাণের ভাই নিতাইকে, ছাড়তে পারি সমগ্র নদী আবাসীকে, কিন্তু আমি আমার জনম দুঃখিনী মাকে ফেলে কেমন করে যাব বলো? কেননা যে মা আমাকে দশ মার দশ দিন গর্ভে ধারণ করেছে, এই বুকের রক্ত নিংড়িয়ে দিয়ে কত কষ্ট করে জঠর যন্ত্রণা সহ্য করে আমাকে মা মানুষ করেছে। এই জগতের বুকে আমার দাদা ছিল বিশ্বরূপ, তাকে আমার মা চিরজন্মের মতো হারিয়েছে। আবার যেদিন থেকে আমাকে কোলে পেয়েছে সেদিন থেকে আমার মা সকল দুঃখ ভুলে গিয়েছে। এখন যদি আমি আমার মাকে ফাঁকি দিয়ে চিরজন্মের মতো চলে যাই, আমার মাকে মা বলে বলে ডাকবে, আমার জগতের বুকে আর কেউ থাকবে না। তাই তো সবাইকে ছেড়ে চলে যেতে পারি, আমি আমার জনম দুঃখিনী মাকে ছেড়ে কেমন করে যাব? তাই তো বলেছি ব্রাহ্মণগণ, ওরে ছাড়িব মা, ওরে মায়ের কেমন করিয়া রে, ওই যে তাহে লক্ষ্মী অংশ সব আমার প্রাণ বিষ্ণু প্রিয়া রে, ছাড়িব মায়ের ব্রাহ্মণগণ, তোমরা তো জানো না আমার জনম দুঃখিনী মায়ে, আমি ছাড়া জগতের বুকে আর কেহ নেই। আমি যদি চলে যাই মাঝে আমার জন্য কাঁদতে কাঁদতে পাগলিনী হয়ে যাবে। তাই তো আমি আমার মাকে ছেড়ে কেমন করে সন্ন্যাসে যাব বলো? তোমরা তো জানো না এই জগতের বুকে মাঝে কেমন ধন, যার মা আছে সে হয়তো এখনো বুঝতে পারে না, কিন্তু যার মা নেই, যে শিশুকালে মাকে হারিয়েছে, সেই অভাগা সন্তানই জানে জগতের বুকে মাঝে কেমন ধন। কেননা এই মায়াময় সংসারে ভাই বন্ধু আত্মীয় স্বজন সবাই হারিয়ে গেলে পাওয়া যায়, কিন্তু যদি কারো দরদিনই মা হারিয়ে যায়, ওই মা তো আর কোনোদিনই ফিরে পাওয়া যায় না। তাই তো এই জগতের বুকে মা কেমন ধন জানো ব্রাহ্মণগণ? ও মা গেলে ধরে পা
সংসারে আমার আমার ওরে মাহারা কাঙ্গালা যারা তারা ভাসে নয়র গলে ওরে কোলে তাদের লয় না কেহ জাদু শোনা বলে মাহার কাঙাল যারা তারা ভাসে নয়ন জলে বলে তাদের লয় না কেহ জাদু শোনা বলে হে ব্রাহ্মণগণ, এই জগতের বুকে মা কেমন ধন তোমরা বুঝবে না। আজ আমি আমার সেই মাকে ছেড়ে কেমন করে চলে যাব। নিমাই এমনি ভাবে মায়ের কথা চিন্তা করছে আর গঙ্গার কূলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুটি নয়ন জলমক্ষ প্লাবিত করছে। এদিকে নিতাই আমার নিমাইকে তিল মাত্র না দেখলে থাকতে পারে না। অনেক সময় হয়ে যায় নিতাই নিমাইকে দেখতে পায় না, তাই গঙ্গার কোলে ছুটে এসে দূর থেকেই দেখতে পায় নিমাই আজ নয়ন জলে ভেসে যায়। তাই নিতাই নিমাইয়ের কাছে গিয়ে ডেকে ডেকে বলেছি, নিমাই নিমাই রে, ও নিমাই, আজই তুই কি করেছিস? গঙ্গার কূলে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুই নয়ন জলে ভেসে যাচ্ছিস নিমাই। আমি তো জীবনে কোনোদিন তোকে এমনি ভাবে কাঁদতে দেখিনি, বল না আজই তোর কি হয়েছে নিমাই? তুই কি কোনো অভাবে পড়েছিস নিমাই? যদি কোনো অভাবে পড়ে থাকিস তাহলে আমি না তোর বড় ভাই, আমার কাছে বল, আমি তোর বড় ভাই হয়ে আমি তোর সকল অভাবকে দূর করে দেব নিমাই। নিমাই ডেকে ডেকে বলেছি, দাদা গো, ও দাদা, তুমি বলেছ আমি কোনো অভাবে পড়েছি দাদা, তুমি কি জানো না গো, এই জগতের মুখে যদি কারো অভাব না থাকে সে কি কখনো কাঁদে দাদা? আমি অভাবে পড়েছি তাই তো নদীর কূলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছি দাদা। ও দাদা, আমি তোমাকে বলছি তুমি শুনে নাও দাদা গো, অভাব না থাকিলে কেউ কাঁদে না, অভাব না থাকিলে কেউ কাঁদে না, ওরে অভাবে পড়িলে সবাই কাঁদে দাদা, অভাব না থাকিলে
যার জন্য আজ তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিস? বল না, আমি তোর বড় ভাই হয়ে তোর সকল অভাব পূর্ণ করে দেব। নিমাই নিমাই ডেকে ডেকে বলেছে, দাদা গো তুমি পারবে? পারবে দাদা তুমি আমার অভাবকে দূর করে দিতে? আজ আমি কি ধনের কাঙাল জানো দাদা? ও দাদা, তুমি যদি আমাকে দিতে চাও তাহলে দাও, আমি এই জগতের মুখে কৃষ্ণ ধনের কাঙাল, তুমি আমাকে কৃষ্ণ ধনের দাও দাদা। নিতাই বলেছে, নিমাই রে আজ তুই যে ধনের কথা বলেছিস, এই কৃষ্ণ ধন থাকে মধুর বৃন্দাবনে, এই কৃষ্ণ ধনে পেতে হলে মধুর বৃন্দাবনে যেতে হয় দাদা। কৃষ্ণ ধন পেতে হলে মধুর বৃন্দাবনে যেতে হয়? নিতাই বলেছে, হ্যাঁ হ্যাঁ দাদা নিমাই, কৃষ্ণ ধন পেতে হলে মধুর বৃন্দাবনে যেতে হয়। নিমাই বলেছে, দাদা গো কৃষ্ণ ধন পেতে হলে যদি মধুর বৃন্দাবনে যেতে হয় তাহলে আমাকে তুমি আর ডাকতে পারলে না দাদা। আজই কৃষ্ণ ধন পাওয়ার জন্য আমি কি করবো জানো দাদা? তাহলে তুমি শ্রবণ করো দাদা, আমি যাব যখন এই কথা বলেছে নিমাই, আজ ডেকে ডেকে বলেছে, নিমাই রে আজ তুই যে কি বলছিস আমি তো তোর কোনো কথা বুঝতে পারছি না, আমাকে ভালো করে বুঝিয়ে বল না। নিমাই ডেকে ডেকে বলেছে, দাদা গো তুমি বুঝতে পারছো না, আমি এই জগতের বুকে কৃষ্ণ ধনের কাঙাল, আর কৃষ্ণ ধন পাবার জন্য আমি কি করবো জানো দাদা? তোমাকে ছেড়ে, ঘরের লক্ষ্মী বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে, সমগ্র নদীয়াবাসী আধার করে আমি যে চিরজন্মের মতো সন্ন্যাসে চলে যাব দাদা। নিতাই বলেছে, নিমাই রে আজ তুই কি বলেছিস? তুই আজ আমাদেরকে ফাঁকি দিয়ে সন্ন্যাসে চলে যাবি? না রে নিমাই, এমন কাজ তুই করিস না। কেননা তুই আমাকে ছেড়ে যাবি তাতে কোনো দুঃখ নেই, ঘরের লক্ষ্মী বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে যাবি তাতেও কোনো দুঃখ নেই, কিন্তু জনম দুঃখিনী মাকে ছেড়ে তুই যাস নে নিমাই। কেননা তুই কি জানিস না, এই জগতের বুকে তুই মায়ের একমাত্র নিমাই। মা যদি তোর সন্ন্যাসের কথা শুনতে চায় তাহলে মা যে আর প্রাণে বাজবে না রে নিমাই। তাই তো, তুই যে সন্ন্যাসে চলে যাবি এই কথা আমি এখনই গিয়ে মায়ের কাছে বলে দিব নিমাই। নিমাই বলেছি, না না দাদা তুমি এ কথা আমার মায়ের কাছে বলো না। কেননা মা যদি আমার সন্ন্যাসের কথা শুনতে পায় তাহলে আমার যে আর সন্ন্যাসে যাওয়া হবে না দাদা। তুমি না আমার বড় ভাই, তুমি ভাই হয়ে আমার ধর্ম পথে বাধা দিও না দাদা। আমি তোমার দুটি চরণ ধরে বলেছি এই কথা তুমি আমার মায়ের কাছে বলো না দাদা। নিতাই ডেকে ডেকে বলেছে, না রে নিমাই, তুই আমাকে যত কথাই বলিস না কেন আমি তোর কোনো কথা শুনবো না, আমি এখনই গিয়ে মায়ের কাছে বলে দিব। এমনি ভাবে নিমাই আর নিতাই
দুটি ভাই গঙ্গার কূলে দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়ের কথা বলছে, আর দুটি নয়ন জলে ভেসে যায়। এমন সময় শচী মাতা আমার অনেক সময় নিমাইকে দেখতে না পেয়ে গঙ্গার কূলে ছুটে এসেছে। গঙ্গার কূলে ছুটে এসে দেখতে পাই নিমাই আর নিতাই দুটি ভাই গঙ্গার কূলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। তাই শচী মাতা আমার নিমাইকে রাখতে রাখতে চলেছে, নিমাই নিমাই নিতাই নিমাই, একি আজি তোরা দুটি ভাই গঙ্গার কূলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিস? নিতাই রে তুই একটিবার খুলে বল আমার নিমাইয়ের কি হয়েছে, আমার নিমাই কেন এমনি ভাবে নয়ন জলে ভেসে যায়, আমার নিমাইয়ের কি হয়েছে বল নিতাই। নিতাই ডেকে ডেকে বলেছে, মা মাগো ও মা, তোমার নিমাই তো আজ কাঁদে না মা, তোমার নিমাই আজ কি করে জানো মা, তোমার নিমাই আজ তোমাকে দেখিয়ে যায় তোমার ওই এমনি মতো একদিন নয়ন জলে এই নদী আর ঘাটে পথে তোমার ভাসতে হবে মা, আজ তোমার নিমাই কি করে জানো মা। নিমাই বলছে, দাদা দাদা গো তুমি বলো না দাদা, তুমি যদি বলে দাও তাহলে আমার যে বড় সর্বনাশ হয়ে যাবে। নিতাই বলছে, না মা গো আজ তোমার নিমাই কি করবে জানো মা, আজ তোমার নিমাই তোমাকে ছেড়ে আমাকে ছেড়ে ঘরের লক্ষ্মী বিষ্ণু প্রিয়াকে ছেড়ে সমগ্র নদী আবাসীকে আধার করে চিরজন্মের মতো সন্ন্যাস চলে যাবে মা। শচী মাতা আমার ডেকে ডেকে বলেছে, নিমাই রে আমি নিতার মুখে যে কথা শুনতে পেলাম এ কথা কি সত্য, খুলে বল নিমাই। নিমাই মনে মনে ভাবছে, তাই তো মায়ের কাছে যদি সত্য কথা বলতে না পারি আমি তো সন্ন্যাস যেতে পারবো না। তাই ডেকে ডেকে বলেছে, মা মাগো আজ তুমি দাদার মুখে যে সব কথা শুনেছ সবই সত্য, এবারও তুমি দয়া করে আমাকে হাসি মুখে বিদায় দাও মা। শচী মাতা ডেকে ডেকে বলেছে, ওরে নিষ্ঠুর এ তুই কি বলেছিস, আজ তুই আমাকে ফাঁকি দিয়ে চিরজন্মের মতো চলে যাবি, নিমাই রে তুই আমাকে ছেড়ে চলে গেলে কি আমাকে মা বলে বলে ডাকবে বল, এই জগতের বুকে তুই আমার একমাত্র নিমাই, তুই আমার একমাত্র নয়নের মণি, তুই ভিন্ন জগতের বুকে আমার আর কেহ নেই নিমাই, তুই আমাকে ছেড়ে যাসনি। নিমাই বলছে, না না মা আমার যে যেতেই হবে, তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও আমি চলে যাই। শচী মাতা ডেকে ডেকে বলেছে, না রে নিমাই আমি তোকে কিছুতেই বিদায় দিতে পারবো না, কেননা এই পুত্র শোকের কি জ্বালা কি যন্ত্রণা তুই বুঝবি না নিমাই, এই পুত্র শোকের কি জ্বালা জানিস নিমাই, আমি তোকে বলছি একটিবারও তুই শুনে নে নিমাই রে, ওরে পুত্র শোকের কি যন্ত্রণা মা বিনয়ার কেউ বোঝে না, এই পুত্র শোকের কি যন্ত্রণা মা বিনয়ার কেউ বোঝে না, শোকের অনন আমায় দিলে গো জালিয়া ও নিমাই রে, শোকের দিলে গো জালিয়া ও নিমাই রে, শোকের দিলে গো জালিয়া, আমি কি করিব কোথায় যাব কোথায় গিয়ে প্রাণ জুড়াব, কেডা কি বে মা বলো বলিয়া ও মা।
নিমাই, নিমাই ডেকে ডেকে বলছে, নানা মা আমাকে তোমার বিদায় দিতেই হবে। কেননা তুমি তো জানো না মা, আমি তো এই জগতের বুকে তোমার একারে নিমাই নয়, আমি যে এই জগৎবাসী সকলার নিমাই মা। নিমাই মনে মনে ভাবছে, মাকে যদি আমার আসল রূপখানা না দেখাই তাহলে মা আমাকে বিদায় দেবে না। তাই আজ মাকে বলছে, মা চেয়ে দেখো, আজই তুমি নিমাই রূপে তোমার গর্ভে কাকে ধারণ করেছ মা। তাই আজ নিমাই যখন সেই নিজ মূর্তি, সেই চতুর্ভুজ মূর্তি ধারণ করেছে, শচীমাতা আমার আজ নিমাইয়ের চরণে পড়ে রেখে রেখে বলেছে, হে দয়াল দীনবন্ধু, আজ তুমি নিমাই রূপে আমার গর্ভে ধারণ করেছ, আমি বুঝতে পেরেছি তুমি আমার একারে নিমাই নয়, এ যে গোলক বিহারী হরি আমার গর্ভে ধারণ করেছি, একে তো আমার বিদায় দিতেই হবে। কেননা এ যে জীব উদ্ধারের জন্য নিমাই রূপে আমার গর্ভে এসেছে, আজ আমার বিদায় দিতেই হবে। তবে তার পূর্বে আমি কয়েকটি কথা তোমার চরণে বলি দয়াল। তুমি আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবে তাতে কোনো দুঃখ নেই, কিন্তু আমার শেষের দিনের কয়েকটা কথা তুমি জেনে রাখো। সে কি জানো বান্ধব, যেদিন আমার এই খাঁচা ছেড়ে প্রাণ পাখি উড়ে যাবে, উড়ে গিয়ে তোমার ওই ভবনদীর কোলে দাঁড়াবে, সেদিন তোমার গীতা রূপ তরণীতে করে আমাকে ওই ভবনদী পার করে দিও নিমাই। নিমাই ডেকে ডেকে বলেছে, মা মা গো, সেদিনের জন্য তুমি কোনো চিন্তা করো না মা, সেদিন আমি থাকবো ভবপারে ঘাটের মাঝি, আমি তোমাকে কথা দিলাম, তুমি যেদিন তোমার খাঁচা ছেড়ে প্রাণ পাখি উড়ে যাবি, আমি তোমাকে নিজ হাতে বৈঠা ধরে ভব নদী পার করে দেব মা। শুধু তুমি একটা কথা স্মরণে রেখো মা, ও মা হাতে করো গৃহ কর্ম মুখে বলো হরি, নদী পারি অলসে দিতে পারবে মা, ভব নদী পার সেদিন পার হয়ে যাবে গো, পার হয়ে যাবে গো, অনায়াসে ভব নদী পার হয়ে যাবে গো, অনায়াসে ভব নদী পার হয়ে যাবে গো। নিমাই বলছে, মা গো এবার গৃহ মাঝে চলো, আমার বড্ড ক্ষুধা পেয়েছে। তাই শচীমাতা নিমাইকে নিয়ে গৃহ মাঝে ছুটেছে, এদিকে বিষ্ণুপ্রিয়া আমার কি করেছে, নিশীতে কুস্বপ্ন দর্শন করি সখীদের ডেকে ডেকে বলেছে, সখীরে আজ আমি বড় দুঃস্বপ্ন দর্শন করেছি, এবারে খুলে বল আমি কি করব। সখীগণ ডেকে ডেকে বলেছে, বিষ্ণুপ্রিয়া শুনেছি নিশীতে কোন কুস্বপ্ন দর্শন করলে, গঙ্গা স্নান করলে সব দোষ কেটে যায়, চলো না আমরা গঙ্গা স্নান করে আসি। তাই বিষ্ণুপ্রিয়া সখীদের নিয়ে গঙ্গা স্নান সেরে যখন আরবার গৃহের দিকে যাত্রা করেছে, দেখতে পায় পথমাজিক এক গল ভার ভেঙে মাথায় হাত রেখে কাঁদছে। তাই দেখে বিষ্ণুপ্রিয়া রেগে রেগে বলেছে, সখীরে ওই যে দেখ এক গল ভার ভেঙে মাথায় হাত রেখে কেমন ভাবে কাঁদছে, আজ আমার মনে কি হয় জানিস সখী, পথ মাঝে ভার ভাঙিয়া কাঁদিছে গোয়ালো, পথ মাঝে ভার ভাঙিয়া কাঁদিছে গোয়ালো, আর বুঝি আমার প্রাণ নাথে হবে অমঙ্গল, বুঝি বিষ্ণুপ্রিয়া যখন এই কথা বলেছে, সখীগণ রেখে রেখে বলেছে, নারে বিষ্ণুপ্রিয়া এ কিছু নয়, সবই তোর মনের দোষ, চল আমরা গৃহ মাঝে ফিরে যাই। বিষ্ণুপ্রিয়া আমার গৃহ মাঝে এসে দেখতে পায় প্রভু তার অধোবদনে বসে আছে,
তাই প্রভুর কাছে গিয়ে ডেকে ডেকে বলেছে, প্রভু প্রভু কি হয়েছে বলো না প্রভু, কেন তুমি মলিন বদনে বসে আছো? নিমাই ডেকে ডেকে বলেছে, বিষ্ণু প্রিয়া আমার কিছুই হয়নি, আমার বড্ড ক্ষুধা পেয়েছে, আমাকে কিছু খেতে দাও প্রিয়ে। বিষ্ণু প্রিয়া আমার আজই স্বর্ণ থালায় অন্ন আনতে চলেছি, স্বর্ণ থালায় অন্ন নিয়ে যখন যাত্রা করেছি হঠাৎ বিষ্ণু প্রিয়ার নাকের ব্যাসনখানা খুলে মাটিতে পড়ে গেছে। তাই আজ শাশুড়ি মাকে ডেকে ডেকে বলেছে, দেখো দেখো ঠাকুর রানী, দেখো বিষ্ণুপ্রিয়া যখন এই কথা বলেছে সচি মাতা আমার দৌড়ে এসেছে, ডেকে ডেকে বলেছে, বৌমা তোমার কি হয়েছে বলো বৌমা? বিষ্ণুপ্রিয়া বলেছে, মা গো আমি যখন প্রভুর জন্য স্বর্ণ থালায় অন্ন আনতে চলেছি তখনই আমার নাকের ব্যাসনে খানা খুলে পড়ে গেছে, আজই বুঝি আমার বড় অমঙ্গল হবে প্রভু। সচি মাতা ডেকে ডেকে বলেছে, মা বৌমা দুঃখ করো না, এ কিছু নয়, সবই তোমার মনের দোষ, যাও তুমি আমার নিমাইকে খেতে দিয়েছো। বিষ্ণুপ্রিয়া আমার স্বর্ণ থালায় অন্ন নিয়ে প্রভুর সম্মুখে দিয়েছে, নিমাই আমার অন্নের থালা সম্মুখে রেখে মনে মনে ভাবছে, তাই তো আজই বুঝি বিষ্ণুপ্রিয়ার হাতের অন্ন আমার শেষবারের মতো খাওয়া, এই জীবনে আর কোনোদিন আমি খেতে পারবো না। এই কথা বলছে আর নিমাই আমার অন্নের থালা সম্মুখে রেখে নয়ন জলে ভেসে যায়। বিষ্ণুপ্রিয়া মলিন বদন দর্শন করি প্রভুকে বলছ, প্রভু গো আজ ভোজনের আসনে বসে কেন তুমি কাঁদছ বলো প্রভু, তোমার কি কোনো ব্যাধি হয়েছে? নিমাই ডেকে ডেকে বলেছে, হ্যাঁ প্রিয়া আজ আমার ব্যাধি হয়েছে। সে কি ব্যাধি জানো প্রিয়ে? তাই তো বলেছি, আমার হয়েছে প্রিয়া ভবমেতি, আমার হয়েছে প্রিয়া ভবমেতি, ওরে এই ব্যাধিরার নাই ঔষধি, আমার হয়েছে প্রিয়া ভবমেতি, ওরে এই ব্যাধিরার নাই ঔষধি, আমার হইয়াছে ভবব্যাধি। বিষ্ণুপ্রিয়া বলেছে, প্রভু গো তোমার ব্যাধির কি কোনো বদ্ধ নেই? নিমাই বলেছে, প্রিয়ে কেন থাকবে না, আমার ব্যাধির বদ্ধ আছে কিন্তু সে তো অনেক দূর প্রিয়ে। বিষ্ণুপ্রিয়া বলেছে, প্রভু গো তাহলে খুলে বলো তোমার বদ্ধের ঠিকানা, আমি যাব তোমার বদ্ধকে আনতে। নিমাই বলেছে, বেশ তাহলে শুনে নাও আমার বদ্ধের ঠিকানা প্রিয়ে, অনুরাগের দেশ যেতে হলে পথে কি কোনো বাধা আছে প্রভু? নিমাই বলেছে, প্রিয়ে কেন থাকবে না, ওই পথে যেতে হলে অনেক বাধা আছে, সে কি বাধা জানো? আছে মায়া নাগিনী আর কাল ভুজঙ্গিনী দংশনে বড় জ্বালা, জিদে জিবায় দংশিয়া বিষজারিয়া প্রাণ করে ঝালা পালা। ও প্রিয়ে ওই মায়া নাগিনীতে যখন দংশন করে এই বিষয়ের বিষ এনে ঢেলে দেয়, আর তখনই তো পাপাচ্ছন্ন কলির জীব আমার আমার বলে কেঁদে ওঠে।
প্রভু গো, ওই মায়া নাগিতে দংশন করলে তার কি কোনো বিহিত নেই? নিমাই বলেছে কেন থাকবে না প্রিয়ে, বিহিত আছে সে কি বিহিত জানো? তখন ডুরি বাঁধতে হবে। বিষ্ণুপ্রিয়া বলেছে বেশ এবার তাহলে আমি আসি প্রভু। নিমাই বলেছে প্রিয়ে তুমি কি নিয়ে যাবে? বিষ্ণুপ্রিয়া বলেছে কেন আমি কিছু মণিমুক্তা নিয়ে যাব প্রভু। নিমাই বলছে না প্রিয়ে তুমি কি জানো না সে যে মণিমুক্তার বদ্য নয় প্রিয়ে, আমার বদ্য কানতে যেতে হলে তার চরণে দেহ মন প্রাণ অর্পণ করতে হবে, তা না হলে আমার বদ্যকে আনা যাবে না প্রিয়ে। বিষ্ণুপ্রিয়া বলেছে প্রভু গো, যে জীবন যৌবন দেহ মন প্রাণ একবার তোমার চরণে অর্পণ করেছি, তোমাকে দেওয়া মন আমি আর কাউকে দিতে পারবো না, তোমার বদ্য তুমি আনতে যাও প্রভু। নিমাই বলছে বাহ, এই তো আমার প্রিয়া আমাকে বিদায় দিয়েছে। ডেকে ডেকে বলেছে বিষ্ণুপ্রিয়া আমার বড্ড ঘুম পাচ্ছে, তুমি আমাকে বিশ্রাম শয্যা পেতে দাও। তাই বিষ্ণুপ্রিয়া আমার বিশ্রাম শয্যা পেতে দিয়েছে। নিমাই আমার মনে মনে ভাবছি এইভাবে যদি আমি সন্ন্যাসে যেতে চাই তাহলে আমি যেতে পারবো না, আমার যেতে হলে কাল নিদ্রাকে স্মরণে করতে হবে। তাই যখনই কাল নিদ্রাকে স্মরণে করেছে কাল নিদ্রা এসে আজ বিষ্ণুপ্রিয়া সচি মাতা সমগ্র নদিয়াবাসীকে আজ নিদ্রাগত করেছে, সবাই আজ নিদ্রায় মগ্ন হয়ে আছে, বিষ্ণুপ্রিয়া আমার ঘুমিয়েছে। নিমাই আমার মনে মনে ভাবছে এই সুযোগে আমার সন্ন্যাসে যেতে হবে। তাই কি করেছে, তার চরণের নূপুর গলার মালা খুলে আজ ডেকে ডেকে বলেছে ওরে নূপুর, এতদিন তোরা আমার কাছে থেকে থেকে আমাকে কত আনন্দ দিয়েছিস, আজ থেকে তোদেরকে আমার প্রিয়ের কাছে রেখে গেলাম। আমার প্রিয়ে যখন আমার জন্য প্রভু প্রভু বলে কাঁদবে, তখন তোরা আমার হয়ে আমার প্রিয়ের ভাঙা বুকে সান্ত্বনা দিস। বিদায় বিষ্ণুপ্রিয়া, এই তো তোমার কাছ থেকে আমি বিদায় নিয়ে চলে যাচ্ছি, জীবনে আর কোনদিন আমি তোমার কাছে আসবো না, তোমাকে প্রিয়া প্রিয়া বলে ডাকবো না বিষ্ণুপ্রিয়া। যাই এবার মায়ের কাছে চলে যাই। মায়ের কাছে গিয়ে নিমাই দেখতে পায় মাও শয়ন মন্দিরে ঘুমিয়ে আছে। তাই মায়ের কাছে গিয়ে ডেকে ডেকে বলেছে মা মা গো, ও মা তুমি না বলেছিলে নিমাই যখন সন্ন্যাসে চলে যাবি তখন আমাকে না বলে যাসনি, এই তো তোমার নিমাই তোমাকে ফাঁকি দিয়ে চলে যায় মা। এই জীবনে তো তোমার কাছে আজ পর্যন্ত আমি কিছুই চাইনি, আজ তোমার কাছে একটা ভিক্ষা চাই, সে কি ভিক্ষা জানো মা? আমায় বিদায় দাও গো মা জননী, ও মা আমি সন্ন্যাসেতে যাই মা গো, তোমার চরণে এই না ভিক্ষা চাই, বিদায় দাও গো মা জননী, ও মা আমি সন্ন্যাসেতে যাই, ও মা এই না ভিক্ষা চাই, ও মা তোমার মহনে রেবু ছায়া রেখা, ও মা তোমার মহনে রেবু ছায়া রেখা, ও মা তোমার নিমাই নাই, আমায় বিদায় দাও গো মা জননী, যাবার পূর্বে তুমি আমাকে আশীর্বাদ করে দিও, তোমার নিমাই যেন সন্ন্যাস ধর্ম গ্রহণ করি, হরিণ মহামন্ত্র দিয়ে পাপাচ্ছন্ন কলির জীবকে উদ্ধার করতে পারে মা। এবার তোমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাই।
নিমাই আজই যখন মাকে মা বলো বলে ডাকছি, নিমাইয়ের কণ্ঠস্বর সতীমা তার কর্ণে কোকিলের ন্যায় প্রবেশ করেছে। তাই সতীমাতা ঘুমো ঘরে বলছে, ব্রজের কোকিল যা তুই ব্রজে চলে যা। নিমাই মনে মনে ভাবছে, এই তো মা আমাকে বিদায় দিয়েছে। তাই কি করেছে নিমাই আমার, ধীরে ধীরে যাত্রা করেছে, বাড়ির বাহিরে গিয়ে কিছু দূরে গিয়ে নদীবাসী সবার কাছ থেকে বিদায় নিয়েছে। সবার কাছ থেকে বিদায় নিয়ে কাল নিদ্রাকে বলছে, কাল নিদ্রা তুমি এবার আমার মা বিষ্ণুপ্রিয়া সমগ্র নদীবাসীর চোখ থেকে সরে যাও। কাল নিদ্রা যখন সরে গিয়েছে, বিষ্ণুপ্রিয়ার ঘুম ভেঙে গেছে। বিষ্ণুপ্রিয়া ঘুম থেকে জেগে আজ প্রভুকে না দেখতে পেয়ে উন্মাদিনীর ন্যায় ছুটে চলেছে সতীমাতার শয়ন মন্দিরের দিকে। শয়ন মন্দিরের কাছে গিয়ে মাকে ডেকে ডেকে বলছে, মা মা গো, ও মা, বড় সর্বনাশ হয়েছে মা, তোমার নিমাই তোমাকে ফাঁকি দিয়ে চিরজন্মের মতো সন্ন্যাস চলে গেছে। সতীমাতা আমার ঘুম থেকে জেগে আজই ডেকে ডেকে বলেছে, নিমাই নিমাই রে, আজই তুই কি করেছিস, আমাকে যাবার সময় একটু বলেও গেলি না নিমাই। চলো বৌমা, আমরা এগিয়ে দেখি আমার নিমাই কত দূরে গিয়েছে। নিমাই দাঁড়া রে, দাঁড়া রে, দাঁড়া রে নিমাই, ও নিমাই, দেখি নয়ন ভোরে রে নিমাই, দাঁড়া রে, প্রতিধ্বনি হয়ে ভেসে আসছি। ডেকে ডেকে বলছি, সে যে আর নাই আর নাই, আর নাই আর নাই, এই বলে নিমাই আমার চলেছে কোথায়, কাটুয়া কাঞ্চননগর সুরধরীর তীরে ভারতী গুষার আশ্রমে। আশ্রমে গিয়ে আজ ভারতী গোসাইকে প্রণাম করি, ডেকে ডেকে বলেছে, প্রণাম হই আপনার চরণে গুরুদেব, এই তো আমি এসেছি, এবার আমাকে সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত করুন গুরুদেব। ভারতী গোসাই আমার ডেকে ডেকে বলেছে, নিমাই পাশে মধুশীলের বাড়ি, ওখান থেকে মস্তক মুন্ডন করে গঙ্গা থেকে গঙ্গা স্নান সেরে এসো নিমাই। নিমাই আমার মধুশীলের বাড়িতে গিয়ে ডেকে ডেকে বলেছে, মধু মধু, আমাকে মস্তক মুন্ডন করে দে। আজ মধুশীলের বাড়ি থেকে মস্তক মুন্ডন করি, গঙ্গা থেকে গঙ্গা স্নান সেরে আজই ছুটে এসেছে ভারতী গোসার কাছে। ভারতী গোসাই ডেকে ডেকে বলেছে, তাই তো, যিনি হচ্ছে জগৎ গুরু, আজই তাকে কি মন্ত্র দিয়ে আমি দীক্ষিত করব। ভারতী গোসাই যখন মনে মনে এই ভাবনা ভাবছে,
নিমাই মনে মনে ভাবছে, আজ গুরুদেবকে আমার মন্ত্র দিতে হবে, যদি সন্ন্যাসের উপযুক্ত হয় সেই মন্ত্র আমি পুনরায় ফিরিয়ে নেব। তাই অগ্রে নিমাই দিয়েছে, তারপর সেই মন্ত্র পুনরায় নিমাইকে ভারতী গোসাই ফিরিয়ে দিয়ে বলছে, নিমাই আজ থেকে তোমার কর্ম কি জানো নিমাই? দিন অন্তে একবেলা ভজন করবে সিদ্ধ ভাত, আর কলির জীবের দ্বারে দ্বারে নাম বিতরণ করবে, আর বলবে জয় রাধে শ্রী হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে